আজরাইল মাইসাল্লাম আইসে আমার নবীজির রুহুমবারকের ওপরে যখন সাদা তাঙুনিটা একটু সামান্য চাপ দিলে আমার নবীজিৎ ডাক দিয়ে বললেন হাজরাইল রে ও হাজরাইন আমার বুকের ওপরে বুঝি শার্টটা সমান উঠাইয়া দিলে আমার বুকের উপরে বুঝি তুই সাতটা জমিনের ভার দিয়ে দিলি সঙ্গে সঙ্গে হাজরাইল আলাইসাল্লাম ডাক দিয়ে বললেন নবীজি গো ও নবী গো আমি সাত আসমানের চাপ দিই নাই আমি সাত জমিনের চাপ দিই না গো নবী আমি আমার সাদা আঙ্গুলিটা সামান্য

রুহু কবজ করার সময় কানছে আল্লাহ 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 ওগো নবী তুমিহি বিনা আমার বন্ধব নাই বন্ধবে না আই রে প্রাণ নির্মম বিনে বিনা আমার বন্ধব নাই বন্ধবে না আই রে merhaba আল্লাহ ಅল্লাহ 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 মুখ দই খা দুঃখী বছবে কে বা মুখ দই খা দুঃখ বছবে কে ব এমন বন্ধব না রে বন্ধ বে না বন্ধ বে না রে মরহাবা হল্লাহ উগ মুমর বন্ধু গুনা বন্ধবে নাই রে প্রানের মুশি তুমি বিনয় আমর বন্ধু গুনা বন্ধবে নাই রে মর্লাহ অ ছো লেন পনে দেখি থাকি তোমার সনে লেন স পহনে দেখি থাকি कि তোমার সনে আমি ভঙ্গা জয় গঠি সপন বঙ্গ উঠি তোমারে না পাই রে বন্দ নাই বন্দ না মরহান

قران سنن যেখানে আমনতি শেখানে আল কোরআন এর আলো ভরে ভরে জ্বালো আল হাদিসের আলো ভরে ভরে জ্বালো নামাজ রোজা যেখানে আমনতি শেখানে মা বাবার خدمت যেখানে আমনতি শেখানে সুন্নি جماعت যেখানে আমনতি শেখানে দুই হাত তুলে आवाज দিয়ে বলেন مرحبا নাരായ তাকবীর নারায়ে রিসালাত নারায়ে বেলায়েত ইয়া ওয়ালি আল্লাহ আওয়াজ দিয়ে বলেন مرحبا আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসিন মিন কুল্লি যররাতিন বিআদাদি ইলমিল্লাহ এবং আমার আল্লাহকে ভয় করেছেন নবীকে মেনেছেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারাই হলেন আল্লাহর অলি হাসরের ময়দানে মানুষেরা বলা বলে শুরু করবে এই যে দোকানদার নবীন সঙ্গে জান্নাতি হল এই যে ঠেলাওয়ালা রসুলদের কাতারে বসে গেল এই যে রিক্সাওয়ালা সকল জান্নাতি মানুষদের সঙ্গে আর সাজিমের ছায়ার নিচকে আমাদের এই দুনিয়ায় তেমন কোনো আমল ছিল না আল্লাহর নমি বলেন একটা আমল তাদের আমল নামাই ছিল জীবনে তারা কোনো দিন কাউকে হিংসা করত না আওয়াজ দিয়ে বলেন কি না আরো যেরকম কি করতো না হিংসা আমাদের মধ্যে হিংসা আছে না নাই শত্রুতা আছে না নাই এবার অন্তর থেকে বলুন হিংসুক মানুষকে সবাই ভালোবাসে না ঘৃণা করে ঘৃণা করে ছোট ভাই একটা বিল্ডিং বানায় বড় ভাই চাস্ত ভাই কাজিন বিদেশে যায় তার ফ্লাইটটা আগুন লেগে মরুক একজনে একটা ভালো গরু কিনে অনেক দুধ দেয় কয় তার গরু দুধ যেন না হয় আল্লাহ গরুরে অসুখ দাও কয় কি কয় না এক মানুষে দোয়া করে আল্লাহ বद्दुआ করে আল্লাহ তার গরুটা তুমি মাইরা ফেলো আইসা দেখি নিজের গরুটা মরে গেছে কুম আল্লাহ আমি তো চাইলাম তার গরুটা যেন মরে এখন যে আয়শা গোয়াল করে দেখি আমার গরু মরে গেছে আপনারা জানেন আমরা যে কথাই বলি আল্লাহর ফেরেস তারা সঙ্গে সঙ্গে বলে আমিন ওই যে সে বদা দিছে তার গরুটা মরত আল্লাহর ফেরেস তারা বলছে আমিন এখন অন্যের ক্ষতি সে চাইছে নিজের ক্ষতিতে সে পড়ছে মান হাফেরা হাফেরা অন্যের ক্ষতি চাইলে নিজেই সে ক্ষতির মধ্যে পড়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ নবী বলেন তাদের কোন তেমন আমল নামা নাই বেশি বেশি নামাজ তারা পড়ে নাই বেশি বেশি দান সৎকা তারা করে নাই বেশি বেশি নফল রোজা তারা রাখে নাই তাদের আমল নামায় একটা আমল আল্লাহর কাছে ভালো লেগেছে জীবনে তারা কাউকে হিংসা করত না জোরে বলেন এই জন্য আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন সুরানাসের মধ্যে ইজা হাসাদ আল্লাহ গো হিংসুকের হিংসা থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ আমি তোমার কাছে হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাই আল্লাহ তোমার কাছে আমি হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাই মুসলিম শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব যেমনি ভাবে আগুন কাটকে আঙ্গারা আঙ্গারা করে ফেলে আগুন কাটকে চালিয়ে পড়িয়ে সারখার করে ফেলে এমনিভাবে হিংসা করলে আল্লাহর নবী বলেন আল্লাহ তাহলে আপনার আমার নেক হিংসার আগুনের কারণে সঙ্গে সঙ্গে আজকের মা ফেলে শপথ করুন জীবনে কোনো দিন আমরা হিংসা করব না ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আমি সবাই বলুন আল্লাহ হুম আমিন তাহলে আজকের মাফিন থেকে একটি মেসেজ ও মা বোনেরা তোমরা জীবনে কাউকে হিংসা করো না বলেন নারীদের মধ্যে হিংসা কম না বেশি ওরে বাবার একটা থেকে আরেকটা সুন্দরী হইলে কে আমার ঠিক কিনা যুবক ভাইয়ের জীবনে কাউরে কোনো হিংসা করবে না বৃদ্ধ বাবা গো আমি আপনার ছেলের মতন জীবনে কোনো দিন কাউরে হিংসা করবেন না কারণ আপনি যারা হিংসা করছেন তারে সব কিছু দিয়েছেন কে আল্লাহ আপনি যদি হিংসা না করে বলেন আল্লাহ তুমি তারে বাড়ায়া দাও আমারে তুমিও দাও তারও বাড়লো আপনিও পাইলেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না আর আপনি যদি হিংসা করেন সে পাইল আপনি পাইলেন না এবার আওয়াজ দিয়ে বলেন সব কিছু দেওয়ার মালিক কে আল্লাহ তাহলে আমরা আজকে যে মেসেজ জানলাম হাসরের ময়দানে নবীদের সাথে সিদ্দিকদের সাথে আল্লাহর ওয়ালিদের সাথে থাকতে হলে একটা আমল আমাদেরকে ছেড়ে দিতে হবে আমরা জীবনে কোনোদিন হিংসা করব না আওয়াজ দিয়ে বলুন আমি কারণ একদিন আপনাকে আমাকে অন্ধকার কবরে যেতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কে না ওরে কি দিন তোমারই না সিজি দে হবে এলা একই দিন আমারিনসিজি দে হবে এলা তৈরি থেকো তৈরি রেখো কবরি মাল সামান একদিন তোমার মুসিজি দে হবে এলা একই দিন তোমারিনসিজি দে হবে এলা ওর একই দিন তোমাকে ওরি কাফোন সঙ্গী সজ করবে দাফন একদিন তোমাকে ফরিয়ে কাফন সঙ্গী সজ করবে দাফন এ বেটা এত সাদেশ কেন চা খাইছি পর্যন্ত ক চা খাইছি পর্যন্ত শুধু সাদেশ শুধু সাদেশ যে খায় তারা যা খায় তারে দাও এটা সরব দিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সাজন করবে দাফোন হটা চলে যাবে আদরের ধন বিয়ে মা বাবা ভাসিং তৈরি থেকো তৈরি রেখো জন্নতি জীবন বিধা একই দিন তোমারি নাশিজি হবে এলান একেদিন তোমারী নাম মসিজি দেহবে এলাম ইন্নালিলা হে ব ইন্ন ইলাইহে ৰ জীয়ো উচ্চ স্বর বলুন আল্লাহ আবাজ বলা ওরে একা যাহাবো একা সঙ্গে যাবে কি বলুন সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ নবী বলুন সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ নবী আওয়াজ বলেন ঠিক না আমার নবী যেন জীবনের শেষ দিন সোনার মদিনায় যারা গিয়েছেন তারা দেখেছেন সবুজ গুম্বদের নিচে যেখানে শুয়েছেন রহমাতুল্লিল মিন এটাই ছিল আমার নবীর হুজরা মোবারক নবীর পাশে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত বার্ষিকী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরে শুয়ে আছেন আল্লাহর নবীজির আদরের সাহাবী আমিরুল হজরতে অমর ফারুক রাদি আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ ঠিক কিনা যারা গিয়েছেন তারা বড় ভাগ্যবান যারা জান নাই মনে মনে নিয়ত করেন আল্লাহ সোনার মদিনা না দেখাইয়া মরণ দিও না জোরে বলুন আমিন আল্লাহ ভাগ্যবানো যারা ছিল মদিনার ওই গেল আল্লাহ আমি अधমে কা বসে কাদিনিরালায় ওরে সালাম পৌঁছাও গো প্রভু শাহে মদিনায় আল্লাহ নভিজিকে না দেখাইয়া মরণ বিহ না জোরে বলুন আমি যেই নবীর একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা নবীজি কে দেখেছেন জালালুদ্দিন শ্রুতি একবান্ন দুই বান্নয় পঁচাত্তর বার চিল্লে বলুন মারখানা ওরে জালালুদ্দিন সুয়তি ও বার দেখলো নবীজি বলেন জালালুদ্দিন ও সাতুর বার দেখল নবীজি এতবার দেখিয়াও দেখিও নবী এত বার তৃপ্তি তাহার হল না মদিনা মদিনা আশে মুমিনের ঠিকানা হটরে পতাকা বানান ওরে মদিনা মদিনা আশে মুমিনের ঠিকানা বলেন মদিনা মদীনা আশে কুমো মিনে রে ঠিকানা হরে দিদার চেয়ে কাো তুমরা দিদার চেয়ে না নবীর দিওয়া মদিনা মদিনা আশিক মোমিন ঠিকানা বলেন মদিনা আশিক আশেখানে ঠিকানা আালালুদীন সুয়তি পুর্বার দেখলো বলেন জি বলেন জালালুদিনোতি বার দেখলো নবীজি এতবার দেখিয়া উনবি এত এতবার দেখিয়া হুনবি তৃপ্তি তাহার হল না মদিনা আশে কম মিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশে মিনের ঠিকানা সোনার মদিনা আমরা যেতে চাইকে চাই না কে কে চাই দুই হাত তুলে দেখা একটা তকবির দাও যেন সোনার মদিনে আমাদের কবুল করে বলো না আমিন এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো চিল্লে বলেন মারহাবা সোনার মদিনায় এক রেখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সওয়াব জোরে বলেন সোয়া এমন মসজিদ আল্লাহ নবীর মসজিদ নাম হলো মসজিদে এই মসজিদে মধ্যে একটু জায়গা আছে আল্লাহ নবী বলেন মুখারি শরীফের হাদিস মা বাইনা বাইতি ও মিম্বারি রোজা তুমি দিল আল্লাহর নবী বলেন আমার ঘর আমার হুজুরা যেটা আল্লাহ নবীর ঘর মুবারক ছিল মায়েশা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তাহার ঘর মুবারক আল্লাহ নবী বলতেছেন আমার ঘর আমার হুজরা আর যেখানে দানি আমি জুমার নামাজের খতবা ও দুনিয়ার মানুষরে এটা হইলো দুনিয়ার মুখে জান্নাতের বাগান সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন আমিন আমিন আদিশরি ভেসেছে এই নিয়াদুল জান্নাত নিচে হলো হাউজে কাউসার ও ইন্না আত্বাইনা কাল কাউসার দুধের থেকে সাদা মধুর থেকে মিষ্টি বরফ থেকে ঠান্ডা এক পেয়ালা পান করলে হাসরের ময়দানি আরে জীবনে কেউ তৃষ্ণার্থ হবে না আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করার তো ফিক দিন জোরে বলুন আমি ওরে কৌসার মালিক নবী কৌসার বা কৌসরের মালিক নবী কৌ ফিলাইবা ওরে জন্নতেরও মালিক নবী নবী জন্নত বিলাইবা গো নবী আপনি নবী লম্বিয়া আপনারও লাগিয়া আমার আল্লাহ বানাইয়াছেন সারাটা আপনি মদিনা সালাম আল্লাহর নবীকে সালাম দিয়ে যে গেট দিয়ে বের হতে হয় ওই গেটের নাম হলো বাবুল বাকে বাবুল বাকে বাম দিকে একটা গেট নাম হলো জিব্রিল জিব্রাইল আলাইহিস সালাম যে গেট দিয়ে আইসা আমার নবীকে আল্লাহর পক্ষ থেকে ওহী শোনাইতেন আজকে বাদ জিব্রাইল গেটের কাছে একজন সাহা একজন সাহাবীর মতো চেহারা একজন মানুষ মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কেমন একজন নারী ও মা মাগো তোমরা বড় সম্মানিত মা আমাদের পায়ের নিচে হলো স্যান্ডেল আর জুতা গোমা তোমাদের পায়ের নিচে হলো আল্লাহর নবী বলেছেন জান্নাত মারহাবা কোন আল জান্নাতু তাহতা কদামিল মায়ের কদমের নিচে হলো জান্নাত যারা মায়ের মেয়েদেরকে যারা ইফটিসিং করে কখনো তারা সুপুরুষ হতে পারে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না হজরত মা আমিনা উনি কেমন আল্লাহর নবী ওনারে ভালোবাসতেন উনি হলেন পাকে পাঞ্জাতনের একজন হজরত আলিমা ফাতিমা ইমামে হাসান ইমামে হুসাইন আর আমার দয়াল নবী ওনারা হলেন পাকে পাঞ্জাতন ওনারা হলেন আহলে বাইত হজরতে ফাতেমা আমার নবীজি যখন দেখতেন ফাতেমারে দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন দাঁড়াইয়া মা ফাতেমার কপাল মোবারকের মধ্যে আমার নবী চুমা দিতেন চুমা মোবারক দিয়া বলতেন ফাতেমারে ও ফাতেমা আমি নবীজি যখন তোর কদমের মধ্যে চুমা দিই আমি নবীজি যখন তোর কপালের মধ্যে চুমা দিই আমি নবীজি যখন তোর কপালে চুমা দিই রে মা ও মাগো আমি নবীজি জান্নাতের গন্ধ পাই সুবহানাল্লাহ এই এইজন আল্লাহর নবী বলেন যাদের মা বাবা আছে গো মান কব্বাল রাজুল উম্মিহি ফাকান্নামা নামা আতাবাতাল জান্নাহ যিনি কেউ মায়ের পায়ে চুমা দেয় বাবার পায়ে চুমা দেয় আল্লাহর নবী বলেন সে জন আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যেই চুমা দিল এখন অনেকে মায়ের পাশে বাবার পাশে সালাম করতে চায় না আছে নাই আবু দাউদ শরীফের হাদিস 709 নম্বর পৃষ্ঠা মিশকাতুল মাসাবি কিতাবুল আদাব বাবুল মুসাফাহা ওয়াল মুআনাকা আনসার ওয়া কানা ফি ওয়াফদি আব্দুল কায়স ক্বাল লাম্মা কদিমনা আল মাদিনা ফজআআলানা তবাদারু মিন রাওয়াহিলানা ফানুকাব্বিলু ইয়াদাইন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি নবি সাহাবী হযরত জার বলেন তিনি ছিলেন ওয়াক্ত আব্দুল কায়েজ গোত্রের সদস্য তিনি বলেন আমরা আসলাম দয়াল নবীজির কাছে কেউ উটে করে কেউ গাধায় করে কেউ খচ্চরে করে কেউ ভেড়ায় কে দুম্বানী আসলাম নবীর দরবারে দৌড় থেকে নামলেন গাদা থেকে নামলেন খচ্চর থেকে নামলেন অনেক সাহাবি কে কার আগে দয়ান নবীজির কাছে যাবে অনেকে গেলেন আমান নবীর কাছে যাইয়া আল্লাহর নবীর হাত মোবারকের মধ্যে অনেকে চুম দিলেন অনেকে নবীজির কদম মোবারকের মধ্যে চুমা দিলে এখন যে সন্তান মা বাবারে পাশে সালাম করে না এরা কি সন্তান না সন্তান আহারে মা বাবারে দিয়ে আসে বিদ্যাশ্রমে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক। ঠিক এই জন্য এই হাফিজ মাদ্রাসা নূরে মদিনা হেফজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার যত ছাত্ররা লেখাপড়া করছে আমি চ্যালেঞ্জ দিয়ে একটা কথা বলতে পারি একটা ছেলেও জীবনে কোনো দিন মা বাবারে কষ্ট দিবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আপনি ছেলেকে অ্যাডভোকেট বানান ভয় আছে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান ব্যারিস্টার বানান ভয় আছে কিন্তু আপনি যদি আলেম বানান কোনো ভয় নাই আলেম ওই ছেলেটা তার মা বাবাকে দেখবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা দেখবে তারা দেখবে কারণ তারা কোরআন এবং হাদিস পড়ে বুঝে এবং আমল করে আওয়াজ দি বলেন ঠিক কেনা আমরা দেখি একজন মা তার ছোট পেটের মধ্যে সাতটা আটটা বাচ্চার জায়গা হয় কিন্তু সাতটা আটটা ছেলে মেয়ের কাছে বৃদ্ধ মায়ের জায়গা হয় না আছে না নাই খুব সাবধান বলছিলাম আল্লাহ নবীন শেষ দিন মা আমি না তা কি দেখে গো রিয়াদুল জান্নার কাছে বাবজিব্রিল একজন সাবির মতো দেখা যায় এবার তাকে দেখলেন মানুষটার পাঁচ মাথা চলে যায় আপনার আমার দুই পাটিদাত ওই মানুষটার ষোলো পাটি দাঁত আপনার আমার মাথা হলো একটা ওই মানুষটার মাথা হলো আটটা আপনার আমার নাক একটা ওই মানুষটার নাম হলো আটটা আপনার আমার হাত হলো দুইটা ওই মানুষটার হাত হইলো ষোলোটা এমন সুরত নিয়ে দাঁড়িয়ে আছে নবীজি গো এমন মেহমান আসলো গো নবী জীবনে কোনোদিন আমি ওই মেহমান দেখি নাই আমার নবী ডাক দিয়ে বললেন মা ও মা ফাতেমা যেই মেহমানটার কথা তুমি বলতেছে গা আমি নবী যে বুঝা গেলাম এটা যদিও মানব এটা মানুষ নয় মানুষ নয় এটা অরি যখন আজরাইল ঘরে আসবে দেখে রু বেহসে হবে যখন আজরাইল ঘরে আসবে দেখে রোহু বেহসে হবে ওরে ভাই বেড়া দার কেউ তো সঙ্গে যাবে না ওরে ভাই বেড়া দার কেউ তো সঙ্গে যাহাবে না মন তুমি যা পরে ইল্লাল্লাহ মন তুমি ইল্লাল্লাহ দমে দমে শরণ করো মাবুদ আল্লাহ দমে দমে শরণ করো মাবুদ আল্লাহ মন তুমি যা পরে ইল্লাল্লাহ মন তুমি এ পিরে রাখবো সওয়ালে রে ওরে যুনা মুরদারে কাছে ওরে ফিরে রাখবো সওয়ালে রে যৌহনা মুরদারে কাছে দেখো ভাই পি বইনে রে ওরে মরলে কেমন দুশ্মন হ দেখো ভাই পেহারা বইনে রে মন দুশমন দুশ্মন হন তুমি য পরে মন তুমি য দমে দমে শরণ কর মাবুদ আল্লাহ দমে দমে শরণ কর মাবুদ আল্লাহ মন তুমি জবরে উঠতে বসতে চলতে ফিরতে আমাদের সময় দিন দিন কি বাড়তেছে না কমতেছে কমতেছে সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে ভাই আমি বলি কমে গাদা কবি বলেন সকাল আসে সন্ধ্যা যায় সন্ধ্যা আসে সকাল যায় ছোট্ট মানুষটারে কিশোর বানাইয়া দে বালক থেকে কিশোর কিশোর থেকে যুবক যুবক মানুষটা বৃদ্ধ হয়ে যা কখন যে চলে যাবে কবরে কখন যে মরণের ডাক আসবে আমি জানি না আওয়াজ দিয়ে মাঝে মাঝে দেখবেন শরীরের মধ্যে কাঁটা দেয় কাঁটা পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সারা শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায় ঠিক কিনা এর অর্থ হলো আপনার কবর আপনারে ডাকে যেই মাটির মধ্যে আপনি থাকবেন ওই মাটি আপনারে ডাকতেছে কবরের মাটি আপনারে ডাকে রে বন্ধু আপনার জনম একদিন একদিন করে শেষ হয়ে যায় আপনার জনম একদিন একদিন করে শেষ হয়ে যায় আপনার আমার ঠিকানা সাড়ে তিন হাত কবর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি ওরে সুন্দর নারী দাল্লান কোটা পাকা বাণী কোথায় রবে সাদের নারী সেই দিন চলবে না আর বাহাদুরি সেই দিন চলবে না আর বাহাদুরি জৈ দিহিনাইলা শিবে আজরাইল আসিবে শিবে রে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে ম যেতে হবে রে ভাই বন্ধু আত্মীয় সজন দিন কেউ হবে নয়াপ ভাই বন্ধু আত্মীয় সজন। সেই দিন কেউ হবে নয়া পহ ও খালি হাতে যাবি রে মন তুই খালি হাতে যাবি রে মন তোর সঙ্গে কেউ না যাবে তোর সঙ্গে কেউ না যাবে ওরে সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে ও বন্ধুরে দাদা চলে গেল বাবা গেল আপনার আমার পালা মা গো লাল কাপড় বইরা তুমি স্বামীর ঘরে আয়না না গো মা তাকে দেখো তোমার শাশুড়িটা বুড়ি হয়ে গেছে শাশুড়ির শাশুড়ি যিনি অন্ধকার কবরে চলে গেছে কিসের অহংকার কিসের তো তাকাবরি কিসের এত নিজেকে বড় বলা দেখো অহংকার করা মানুষগুলো আজকে জমিনের মধ্যে মিশে গেল অহংকার আপনার জন্য আমার জন্য নয় অহংকারের মালিক একমাত্র আমার আল্লাহ নবী বলেন আল কিব্রিয়া উরিদাই অহংকার হলো আল্লাহর চাদর অহংকার হলো আল্লাহর চাদর যারা আমার আমার বলছে দুনিয়াতে আমার বলতে কিছুই নাই আপনি আমি সবাই হলেন ভাড়াটিয়া আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক সঙ্গে সঙ্গে আসলেন হযরতে আজরাইল আল্লাহর নবী আয়েশা সালাম দিলেন আজরাইল আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع মুহাম্মদ নবীর на সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাহমাতাল্লিন আলামিন আল্লাহর ডাক দিয়ে বললেন জিব্রাইল জিব্রাইল বললেন লব্বাইকা ওয়া সানা দাই নবীজি গো আমি হাজির আমি নবীজি হাজির নবীজি বললেন জিবরাইল রে ও আজরাইল জিবরাইল আমার কাছে আসছে রে আজরাইল আল্লাহ তাআলা মানে পাঠাইলেন আমি কে আর সো আজমে থাকব নাকি আমি এই দুনিয়ায় থাকব আমি আমার গুণাহগার উম্মতের বড় ভালোবাসি রে আজরাইল আমি আমার গুণাগার উন্মতের বড় ভালোবাস আমি বললাম জিব্রাইন রে তুমি আমার বন্ধু আল্লাহকে বলো আমি আমার গুণাগার উন্মতের সাথেই থাকব আমি নবীজি যদি আর সোয়াজিমে থাকি আমি নবীজি যদি আল্লাহ কাছে চলে যাই আমার গুনাগার উম্মতেরা কারু সিলানি আমার আল্লাহর কাছে দোয়া করবে ও আজরাইল আজরাইল তুমি কেন এসেছো আজরাইল বললেন নবীজি গো আপনার জান কবজ করার জন্য আমি এসেছি ইদা জা আজালুহুম লা ইস্তখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন কুরআনুল কারীম সূরা জুমার মধ্যে মহান আল্লাহ বলেন ইজা মানি যখন যা এসে যাবে আজাল উম যমদ আজরাইল আলাইহিস লায়েস্তা ফিরুন সাতামা লায়স্তা দিমু এক সেকেন্ড পর্যন্ত তুমি বাঁচতে পারবা না পৃথিবীতে এক সেকেন্ডও তোমায় থাকতে পারবা না এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হইব রঙ তামাসা তোমার দম পুরাইলে আহারে নিশা পুরাইলে ঠিক কি না যিনি বাদশাহ ছিলেন বাদশাহ মুহূর্তের মধ্যে তিনি হয়ে গেলেন লাশ যিনি ছিলেন এই পৃথিবীর সবথেকে থেকে বড় ধনী তিনি হয়ে গেলেন মুহূর্তের মধ্যে লাশ একটা মানুষের জন্য এই করোনায় ভাইরাসের সময় আমার বড় কষ্ট লাগছে ওই মানুষটার নাম হইল শিল্পপতি নুরুল ইসলাম বাবুল ওই মানুষটার নাম হইল শিল্পপতি নুরুল ইসলাম বাবুল যুগান্তর পত্রিকার মালিক যমুনা বিউচার পার্কের মালিক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক ও বন্ধুরে যমুনা টেলিভিশনের মালিক এই মানুষটা যখন করোনা হলো করোনা হওয়ার পর ডাক্তারেরা পরীক্ষা করে দেখলো গো নব্বই পার্সেন্ট লাঞ্চ করোনা ভাইরাসে অ্যাটাক করে ফেলেছে আপনার আমার ফুসফুস এই যে আমরা নিঃশ্বাস নিই নিঃশ্বাস পেলে এরকম হাওয়া হয় হাওয়া ছাড়ে হাওয়া দি বলেন মারহা তারের পর তার এমন সুন্দর করে আল্লাহ তালা সাজাইলে আপনারে আমারে কত তিনশো ষাটটা আমার আল্লাহ হাড্ডি দিলেন সুবাহ কত সুন্দর করে চোখ দিলেন কত সুন্দর কান দিলেন নাক দিলেন জবান দিলেন পুষ্পুষ নব্বই আক্রান্ত হয়ে গেছে নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডি মালিক উনি বললেন বিশ্বের যত বড় বড় ডাক্তার আছে আমাকে নিয়ে যাও তখন লকডাউন ছিল সকল দেশের ফ্লাইট যোগাযোগ বন্ধ বাংলাদেশ থেকে যেতেও পারবে না অন্য দেশ থেকে আসতেও পারবে না কোটি কোটি টাকা খরচ করে অ্যাপোলো হসপিটাল বর্তমানে এভারকেয়ার হসপিটাল বাড়ি অনেক টাকা লাগে খরচ সেখানে তার চিকিৎসা শত শত মানুষ ঘেরাও করে আছে হসপিটাল আজরাইল না জানি কোন দিকে আসে কোন লাভ হইব কথা কোন লাভ হইব আসলে লাভ হয় নাই চীনের উহান শহর থেকে যেখান থেকে করোনা ভাইরাস সর্বপ্রথম ছড়িয়েছিল ওখান থেকে ডাক্তার আনছে সিঙ্গাপুর থেকে ওখান থেকে আনার পরে বলতেছে আমাদের নব্বই পার্সেন্ট ওনার ফুসফুস আক্রান্ত হয়ে গেছে যদি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পঁচাত্তর হইতো আমরা চেষ্টা করতাম এখন আর কোনো উপায় নাই একটা ছবি দেখে আমার মনটা অনেক কষ্ট পাইছে যে মানুষগুলো শত শত মানুষ ওনাকে সার 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 কোটি 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 টাকার মালিক দেশকে যারা গড়ে শিল্পপতি ইন্ডাস্ট্রি মিল ফ্যাক্টরি কারখানা যারা করে তাদের মধ্যে উনি একজন দেখলাম ওনার কবরের উপর একটা ছালা চট পড়ে আছে একটা মানুষ নাই কবর থেকে তার ছালাটা তার সরাই দিবে। মরে গেছে দুই দাম নাই আমি বলবো আজকে যদি নুরুল ইসলাম বাবুল ওনার ছেলেকে হাফেজ কোরআন বানাইতো তার কবরের পাশে কোরআন তেলাওয়াত জারি থাকতো আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা নিজவருக்கும் সন্তান রেখে যেতে পারেন নাই যার কারণে তার কবরের পাশে কোরআন তেলাওয়াত জারি নাই আমার আব্বা কথা বলি আমার আব্বা জান পেইর বংশের আল্লামা আব্দুল বাস জিহাদি মুজাদ্দিদি হুজুরকে بلا উনি যখন ইন্তেকাল করলেন 40 দিন পর্যন্ত আমরা হাফেজে কোরআন দিয়ে কোরআন তেলাওয়াত করালাম কবরের চার পাশে পরবর্তীতে আমরা একটা হেফস মাদ্রাসা এবং একজন হাফেজ ব্যবস্থা করলাম ওনার কবরের পাশে যেন কোরআন তেলাওয়াত জারি থাকে জুরু বলেন সুবহান আল্লাহ মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি উনি বুঝেছেন আজানের ধ্বনি আপনি আমি না অনেকে বলে আজান এর ধ্বনিটা আমার কাছে বড় কষ্ট লাগে অনেকে কয় ফজরের নামাজের সময় আজান যে দেয় ঘুম যে এটা বড় খারাপ লাগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুর হলো আজানের সুর চিৎকারায় বলুন ঠিক না বেঠি। ঠিক আজরা আলাইহিস বললেন নবীজি গো ও দয়ান নবী আমার আল্লাহ মানে পাঠাইলেন গো নবী আমি আপনার জান কবস করব আমি আপনার জান কবাস করব আমি আপনার রহু মোবারক নিয়ে যাব ওরে সাকারাতের বিছানাতে কি যে য্রনা সাত সাগরের পানি দিল তৃষ্ণা রাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না কাউসারেরও পানি দিবেন সাহেব মদিনা সাহে মদিনা কৌশরে রো মালিক জিনী কৌশে রো মালিক জিনী তাহাকে জানুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন বলুন মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবীকে দিও তোমার দুঃখ যাত না যিনি সইতে পারেন না তোমার দুঃখ যাত না যিনি শুনতে পারেন না সেই মিলাদে পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবীকে দিও আওয়াজ দিয়ে বলেন আমিন আজর আলাইহিসসা আমারা নবী জি রুহুমবারকের মুবারকের উপরে যখন সাদা তাঙ্গুলিটা একটু সামান্য চাপ দিলেন আমার নবীজি ডাক দিয়ে বললেন আজরাইল রে ও আজরাইল আমার বুকের উপরে বুঝি সাতটা আসমান উঠাইয়া দিলি আমার বুকের উপরে বুঝি তুই সাতটা জমিনের ভার দিয়ে দিলি সঙ্গে সঙ্গে আজরাই লালাইসাল্লাম ডাক দিয়ে বললেন নবীজি গো হো মায়ের নবী গো আমি সাদাস মানের চাপ দিই নাই আমি সাদ জঙ্গিনের চাপ দিই না গো নবিন আমি আমার সাদা আঙ্গুলিটা সমান একটু চাপ দিলা হাজরাইলের চক্ষু মোবারক পানি নবীর সাহাবিরা কান্দে আজরাইল ও কান্দে আজরাইল আলাইহিস সালাম জীবনে তিনবার রুহ কবজ করার সময় কাঁদছে ও আমার সরাইলের বন্ধুরা রে আজরাইল আলাইহিস সালাম তিনবার রুহ কবজ করার সময় কাঁদছে আমার আল্লাহ জিজ্ঞেস করেন আজরাইল তুমি কোন সময় আজরাইল একটা রে লঞ্চ সাগর আর সাগর পানিয়ার পানি পানিয়ার পানি অথই পানি অতল পানি পানির ঢেউ হঠাৎ করে একটা ঢেউয়ের মধ্যে বিশাল ঝড় জড়ের মধ্যে মুহূর্তে ওই স্টিমারটা হয়ে গেল একজন এমন সময় একটা বাচ্চা প্রসব করল আহারে জীবনে কোনোদিন মায়ের কলিজার মধ্যে কষ্ট দিও না দিও না মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে আপনার মানে একটা হাড্ডি ভাঙলে যত কষ্ট একটা হাড্ডি ভাঙলে যত কষ্ট মা জননী যখন সন্তান প্রসব করে এটা টাইম ছত্রিশটা হাড্ডি ভাঙলে যত কষ্ট আমার মা জননী এর থেকে আরো বেশি কষ্ট পা মা সন্তানটারে প্রসব কইরা দেখে গো লঞ্চের মধ্যে শুধু পানি আর পানি এবার সঙ্গে সঙ্গে তিনি একটা বড় একটা সংগ্রহ করলেন কাঠ এই কাঠ সংগ্রহ কইরা বাচ্চাটারে ওই কাঠের উপরে উঠাইলেন একটা ছেলে বাবু ওই বাচ্চাটার উঠানোর পরে বাচ্চাটা ওয়া করে কান্দে মা জননী বুকের দুধ খাওয়াইতে পারলেন না মা আদর যত্ন করতে পারলেন না কারণ মুহূর্তের মধ্যে লঞ্চটা ডুবে গেছে সাগরে বিশাল বিশাল ঢেউ হঠাৎ করে আসতেছে তুফান ওই মা কি করবেন ঢেউয়ের তালে তালে ওই কাটটারে ধইরা রাখে না জানি বাচ্চা ধুন পানি সাগরের মধ্যে অতলি হারিয়ে যায় এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আজরাইল ও আজরাইল তুমি যাও যাও ওই মা মায়ের রুহুটা তুমি কবস করে নিয়ে আসো কুল্লো সিং যা ই পাতুল বাচ্চাটা ওয়া করে কান্দে ওই যে কাঠের উপরে মা আল্লাহ পাঠাইল রুটা আমার কবজ করার জন্য আরে আমার একটা মায়া লাগছে আমার আমি আজরাইল আমি মানুষের জীবন কবজ করি সকল প্রাণের জীবন আমি কবজ করি কিন্তু আমার অন্তরে তো মায়া আছে আমার এমন একটা মায়া লাগছে গো আল্লাহ এখন যদি মায়ের আমি সঙ্গে মারা যাবে আমার মনে কষ্ট কিন্তু আল্লাহর হুকুম আমি রুহটা কবজ করে নিয়ে আসলাম এবার আরেকজনের রুহু কবজ করতে আমার চোদ্দি পানি বের হয়েছে ওনার নাম হলো সাদ্দাদ শাদী থেকে সাদ্দা সাদ্দাদ মানে হল কঠিন হৃদয়ের মানুষ যার অন্তরে মায়া নাই যার অন্তরে দয়া নাই সাদদা হজরতে সাইয়ীদিনা হু সালাম ডায়নি বললেন সাদ্দাদ আপনি একজন বাদশাৎ আপনি মানা নুন আল্লাহর প্রতি আপনি ইমান আনুন আমি হুদ নবীনে আপনি নবী মানুন সাদ্দার ডাক দিয়ে বললাম আমি আল্লাহর ওপর ইমান আনলে তোমার এই নবী মানলে আমার কি লাভ হবে সঙ্গে সঙ্গে হুদ আলী সাল্লাম ডাক দিয়ে বলবে আমার আল্লাহ আপনারে দুনিয়া আখেরাতে সুখ দিবে আমি এমনি সুখে আছি আওয়াজ দিয়ে বলেন নাউজবেল্লাহ আপনারে আমারে সুখ দিছে কে এই যে আমরা নিঃশ্বাসটা নিচ্ছি অক্সিজেন অক্সিজেন দিছে আওয়াজ দিয়ে বলেন কে মিনিট যদি অক্সিজেন বন্ধ থাকে আমরা প্রত্যেকটা মানুষ লাশ হয়ে যাব ঠিক না আবার আমরা নিঃশ্বাস ছাড়ি কার্বন ডাই অক্সাইড এটা গাছপালার লাগে আমরা নি অক্সিজেন গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় আল্লাহর কুদরতের খেলা মানুষ যখন অসুস্থ হয় হসপিটালে যখন ভর্তি হয় দেখবেন চব্বিশ ঘন্টা অক্সিজেনে কত টাকা হাজার হাজার টাকা যে আমার আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অক্সিজেন দিল কেমনে তুমি আমি ওই আল্লাহরে ভুইলে আজকে থেকে ওয়াদা করি জীবনে আর কোন দিন হাত তুলে বলুন ওহুদ পরকালে কি আছে ওই জান্নাতে একটা ইট হলো স্বর্ণের আরেকটা ইট হলো রোপ্যের মধ্য খানের হলো মেশকো আম্বরের জান্নাতের মধ্যে আমার আল্লাহ অপরূপা নবযৌবন আমি এর ব্যবস্থা করছি দুনিয়ার কোন মানুষ তাকে স্পর্শ করে নাই এমন নারী কয় আর কি আছে কয় ফলের বাগান আছে কই কি আছে কয় ফুলের বাগান আছে কয় কি আছে কয় সুইমিং পুল আছে কয় আর কি আছে কয় যা চাইবা তাই আছে সাদদ বলেন হুদরে ইচ্ছে করলে এমন একটা জান্নাত আমিও বানাইতে পারি পাঁচশো বছরের সময় নিয়ে ফুলের গাছ ফলের গাছ পৃথিবীর সুন্দরে সুন্দরী নারীদেরকে ধৈরা ধইরা আনলো যার কাছে যত স্বর্ণ সব সবকিছু ছিনিয়ে নিল সবকিছু নেওয়ার পরে সাদদ জান্নাতটারে বানাইলো আজকে জান্নাতটা যখন বানাইবো পিতা কাইটা জান্নাতটারে উদ্বোধন করবে 500 বছর সময় নিচে জান্নাত বানাইতে খোদা আলাইহিসসালাম দোয়া করলেন আল্লাহ সাদদ যদি জান্নাত উদ্বোধন করে আল্লাহ গো ইসলাম ধর্ম তো মিথ্যা হয়ে যাবে কেউ মানবে না আল্লাহ তুমি আজকে হক কে জারি কইরা দাও জা আল হক আল্লাহ বাতিল নে তুমি আজকে দвая দাও নিশ্চিন্ন করে দাও আমার আল্লাহ বললেন হু দুধরে নো টেনশন কোন টেনশন করিস নারি হু ইন আল্লাহু মাআস সাবিরিন ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করলে আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে আছি হুদ আলাই সাল্লাম ধৈর্য ধারণ করে আজকে সাদ্দার যাচ্ছে ঘোড়া দিয়ে টকবক টকবক করে হাজার শূন্য নিয়ে পিতাকে জন্য উদ্বোধন করার জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ও আজরাইল সাদ্দার ডান কদমটা জান্নাতে দেওয়ার আগে 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 তুমি রুটারে কব কইরা রানি আসো আজরাইল বললেন আল্লাহ আল্লাহ গো এত কষ্ট করে জান্নাতটা বানাইলো তুমি তারে জান্নাতে যাইতে না দিবানা না সাদ্দাদ বলেন তুমি কে সামনে আসছো একটা ডাক দিছে সাদ্দাদ বইলা জমিনে পা মাথাটা আসমানে কই আমি হইলাম আজরাইল কই ভাই আজরাইল আমারে একটা ঘন্টা সময় দাও কই এক ঘন্টা কেন এক মিনিটে তোমারে আমি দেব না ডান কদমটা বাড়ার আগে আগে রুহুটা কবজ কইরা নিয়ে আসছে সাদ্দার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়া গেল জমিনের মধ্যে যখন ঢইলা পড়া গেল আজরাইল বলেন এই রুহটা কবজ করতে আমার চক্ষু দিয়ে পানি বের হয়ে গেছে আল্লাহ এত কষ্ট করে বছরে লক্ষ তিন প্রাসাদ বানাইল কত আশা ছিল যাবে সে নিজে ভোগ করবে ভোগ করতে পারলো না আমার আল্লাহ বলে আজরাইল আর কোন সময় কাঞ্চস কয় কাঞ্চি ওই সময় যখন মা বাচ্চাটার কাটের উপরে রাইখা মারা যায় ওই সময় আমি কাঁদছি কারণ আমি জানি মা ময়রা গেলে বাচ্চাটাও ময়রা যাবে আমার আল্লাহ বলেন আজরাইল রে ও আজরাইল আমি রহমান আমি রহিম আমি রজ্জাক আমি গফুর আমি গাফফার আমি আল্লাহ ওই বাচ্চাটারে বড় কইরা মা নাই বাবা নাই এতিম বাচ্চাটারে আমি বাদশা বানাইলাম এই বাদশাই হলো সাদ্দাত যে সাদ্দাত আল্লাহর নবী হুদ আলাইহিস সালামকে মানে নাই আমি আল্লাহরে মানে নাই আখিরাত মানে নাই যার কারণে আমি তার দাম্ভিক কথা জমিনের মধ্যে দাফন কইরা দিলাম ছোট্ট যে বাচ্চাটার জন্য তুই কান্দিবি আজরাই। আবার তুই যেই যুবকের জন্য কানলি যে বাদশার জন্য কানলি একটা মানুষ ছিল সেই সন্তান ছোট্ট সন্তান হলো পরবর্তীতে সাদাত এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে আল্লাহ আজরাইল মনে করছে বাচ্চা তো এখানে মরে গেছে দেখছেন আল্লাহ তাআলা ওই বাচ্চাটারে বড় কইরা ওইখান থেকে আল্লাহ জীবিত রাইখা আল্লাহ তাআলা পৃথিবীতে বাসাই দিতে পারে কিন্তু বাসাই পাওয়ার পরেও আমার আল্লাহরে ভুলে গেছে आवाज দিয়ে বলেন ঠিক কিনা আজরাইল আলাইহিস নবীর শাহাদাত আঙ্গুলির স্পর্শ দিলেন আমার নবী বলেন আজরাইল সাত আসমান জমিন বুঝি আমার। বুকের উপর তুলি দিলে রে আজরাইল আমি নবীজি আমার জন্য টেনশন করি না আফসোস করি না রে আজরাইল আমার গুনাহগার উম্মতের কি হবে আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে আজরাইল ডাক দিয়ে বললেন নবীজি গো আপনার গুনাহগার উম্মতের কোনো কষ্ট হবে না আপনার গুণাগার উন্নতির কোনো টেনশন হবে না মা যেমনি ভাবে সন্তানের দুধ খাওয়ায় ওই সন্তান দুধ খাওয়া অবস্থায় মা দুধের সরিয়ে নেয় সন্তান ঘুমিয়ে যায় আপনার উন্মতের আপনি নবীনে দেখতে দেখতে এমনি করে আমি আজরা তাদের জান কবজ করে নিব আরও বলুন আল্লাহ

থাকিবেন নী গো আমার সিঁয়রে আমার মতরে নিদান কালে থাকিব নবী গো আমার দেখিব আপনাকে আপন দেখিব আপনাকে আপনার সোলাল্লাহ یہ تو منہ آواز ہو رسول <سؤال> اللہ ملا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ অন্ধকার কবরে যখন বেয়া আমারে আসি বেন গো আমার কবরে অন্ধকার কবরে যখন নিবে আমারে রে আশি বেনবি গো আমার কবরে জানা বসা লাম কদম চুমিয়া জানা বসা লাম কদমসু মিয়া ইার يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله اللهم صل على محمد وعلى اهلي محمد وعلى আহলে সাইয়ে দিনা মোহাম্মদ আইরে আইসু বহে যাইতে হে কবরে রে আই যাইতে হে কবরে। ওরে হিসাব দিতে হবে আছরে আল্লাহ হিসাব নিការ দিতে হবে আছরে আল্লাহ উম্মে সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়দিনা মুহাম্মদ ওয়ালা আলি আল্লাহজন ইমানে মিট আমাদেরকে দান করে দুই হাত তুলে বলুন আমিন আমিন আল্লাহর নামে বলেন ইজামাতাল ইনসান ইনقطauanহু আমালুহু ইল্লা মিন মানুষ যখন মরে যায় মানুষ মরে গেল তিনটা আমল জারি থাকে ডান হাত তুলে বলুন আমিন আর জোরে হাত তুলে বলুন আমিন একটা হলো সাকায়ে জারিয়া যদি মসজিদ মাদ্রাসা করে যায় দ্বিতীয় হলো ইলম শিক্ষা যদি ছাত্ররাই যায় তৃতীয় হলো যদি সে নেক সন্তান রাইকা যায় তলিবুল আইলেম হাফিজ কোরআন আলেম যে সন্তানে না তার জন্য দোয়া করবে রব্বির হাম কামা রব্বায়ানি সগীরা দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আমি আমরার মা বাবার রাইখো তুমি রহমতের চাদরে হে আল্লাহ ওরে মা বাবার রাইখো তুমি রহমতের চাদরে চিল্লায় বলুন আমিন এই মাহফিলটা প্রতি বছর হোক আমরা চাই কি চাই নাই আজকে তাওয়ার কাছে না বিরানি ওরে মারে মা গরু কয়টা গরু একটার বিরানি জা আলাদাবাসিল خوش نصیব তারা খাবে সুন্নিরা তো বিরিয়ানি খায় আওয়াজ দি বলেন ঠিক কিনা ঠিক আর ওহাবিরা কয় আহ আরে উ উ উ মধ্যে যাই কম করে ঠিক নেই ঠিক নেই সুন্নিরা খায় ওহাবিরা সা কথা আল্লামা মামুনুল হক রে ধন্যবাদ তিনি ওহাবিদের আসল চেহারাটা আমাদের কাছে পরিষ্কার করে দিছে ঠিক নি ঠিক নি যেই যাই বলুক আমি মানুষটার খারাপ বলি না কারণ ভিতরে যা আছে সেই আমাদেরকে দেখাই দিছে ওহাবিরা যে ভিতরে কি এটা সে দেখাই দিছে আরেকজনের আমার আল্লাহ জনম একটা শিক্ষা দিছে মরার আগে এমন মাইটটা খাইছে রডের বাড়ি আল্লামা শফি কথা কোন ঠিক কি না ছাত্ররা এমন মারা মারে বুড়া মানুষটারে মারতে মারতে অক্সিজেনের মাস্ক ছিল নাকের মধ্যে অক্সিজেন সিলিন্ডারের মাস্ক খুলে ফেলছে আই হায় হায় মরার আগে কেন তো দুর্গতি কারণ সে বলেছে এই দিমিলাদ নবী তাবারুক খাওয়া পায়খানার গু খাওয়ার সমান নাউজুবিল্লাহ এই জন্য মরার আগে সে নিজের গু নিজে খাই মরছে কথা ঠিক কি না ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক হাত তুলে বলেন ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা সুন্নি মুসলমান দুই হাত তুলে বলুন ঠিক কি না এই মাহফিলটা অনেক সুন্দর মাহফিল হতো আমাদের মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই ছিলেন কারি মিজানুর রহমান আজিজি ভাই ছিলেন করোনা ভাইরাসের কারণে মাহফিলটা কর্তৃপক্ষ দুই দিনের পরিবর্তে একদিন করছে তাও কত কষ্ট করতে হয়েছে আমি নিজেও জানি অনেক তিতিক্ষা অনেক কষ্ট কিন্তু লোক সমাগম দেখে আমরা কষ্ট ভুলে গেছি জোরে বলেন মারহা লোক কিন্তু কম হয় নাই কথা বলেন না অনেক মানুষ তে মাহফিলটা আমরা চাই আগামী বছরও হবে যদি বৃষ্টি না হইতো আরো অনেক মানুষ হইতে আমরা চাই এই মাহফিলটা আগামী বছর হবে প্যান্ডেল খরচ দরকার মাইকের খরচ দরকার পোস্টারের খরচ দরকার তাবারুকের খরচ দরকার আলে মোলামার হাদিয়ার দরকার সবচেয়ে বড় কথা হলো এই মাদ্রাসা নূরে মদিনা সুন্নিয়া হেফজুল কোরআন মাদ্রাসার পান দরকার কথা বলেন ঠিক কিনা পবিত্র ঈদ মিলাদুন

ব্রাহ্মণ বنيه জালাদিন সরাইল উপজেলাদিন নোয়াগাঁও জারুল্লাহটি আল্লাহ আল আমিন জামে মসজিদ এবং নুরী মদীনা সুন্নিয়া হেবযুল কুরআন মাদ্রাসার উদ্যোগে 39 তম আসরের সুন্নী মহাসম্মেলন ওয়াজ মাহফিল মেহেরبانی করে আমাদের সমস্ত জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ জানা জানাও অনেক পাপ আমরা করেছি অনেক নামাজ আমরা তরক করেছি গো আল্লাহ আল্লাহ কত মা বাবা জানলে সমাজ থেকে বের করে দিত স্ত্রী জানলে স্বামী পরিচয় দিত না তুমি তো সত্তার লড়ে মেহরবানি করে জিন্দিগির গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের দুরুদ সালামের হাদিয়া শুনান মদিনায় নবীজির রওজা মবারকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ নবীর সামে کرام হজরত আবু বকর দিবস আল্লাহ ওনার রূহানি তাওয়াজ্জু আমাদের নসিব করো উনি শুয়ে দয়াল নবীর পাশে

বাহউদ্দিন নকশবন্দ শরিয়ত এর ইমাম তরিকতের ইমাম সৈয়দ নিজমুরী মঈয়উদ্দিন চিশতি Hanafi Shafi Maliki Hambali হক হক যত বুজুরুগন্দ কান কবরে সবার কবরে কবরে ইসকে সূরা ফাতিহা ইখলাস এই ওয়াজ দোয়ার মাহফিলের হাদিয়া বখশিশ করে দাও আল্লাহ ખાસ করে আমরা যারা আম্ম হারাইলাম মা গো মা আল্লাহ যাদের মা নাই গো মা যাদের বাবা নাই আল্লাহ মা বাবার কবরটারে তুমি জান্নাতের गुलজার বানাইয়া দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের সময়কে দিনদার গান ईमानदार বানাইয়া দাও আল্লাহ জাতির পিতা এই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর তুমি জান্নাতের গুলজার বানাইয়া দাও বঙ্গমাতা শেখ ফজিল মুজিব আল্লাহ পনেরোই আগস্ট যারা শহীদ হলেন আল্লাহ একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা শহীদ হলেন রব্বুল আলমিন সবাইকে মেহরবানি করে তুমি মাফ করে দাও জাতীয় চার নেতা উনিশশো সালে দেশকে স্বাধীন করার জন্য যারা জীবনের বুকের তাজা রক্ত বিলিয়ে দিলেন এই জমিনে তাদের সবার তুমি জান্নাতের বানিয়ে গোলজার বি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন ইসলাম প্রেমিক সুন্নি প্রেমিক আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুমি সুস্থতা নে খায়াত দ্বারাজ করে দাও ও রব্বুল আলামিন মানবিক যুবলিঙ্গের চেয়ারম্যান ডক্টর অধ্যাপক শেখ ফজলে পরশকে তুমি সুস্থ সুন্দর জীবন দান করো আল্লাহ আমাদের মানবিক একজন নেতা একজন রাজনীতিবিদ ধর্মীয় মানুষ আলহাজ মাইনুল হোসেন নিকিন ভাই স্ত্রী দুই সন্তান সহ করোনা ভাইরাসে আক্রান্ত আল্লাহ মেহরবানি করে করোনা ভাইরাস নেগেটিভ করে দাও ইয়া আল্লাহ এই সরায়েলের জমিন কে সুন্নিয়তের ঘাঁটি হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমার প্রিয় ভাই অ্যাডভোকেট আশরাবউদ্দিন মント ভাই কে তুমি কবুল মঞ্জুর করো আগামী বছর মাহফিলের জন্য একটা গরু হাদিয়া দিলেন জনাব কুতুবউদ্দিন ভাই মেহেরবানি করে তুমি তারে মাফ করে দাও হাজার টাকা দিলেন একজন সন্তানরে তিনি হারাইলেন একজন পিতা সন্তানের কথা বলতে চোখের পানি ফেলে দিলেন আল্লা মেহমান বানিয়ে দাও বাবার দানু সৎকা তুমি কবল মঞ্জুর করে নাও ও রব্বুল আয়লা মা পর্দার মা বন্দেরকে কে আবেদা জাহেদা বানাইয়া দাও সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজী রোজদারই ফরহেজগার ইমানদার হিসেবে তুমি কবল করো ও রব্বুল আলামিন আকমুল হাকিমিনে মাদ্রাসার ছাত্র শিক্ষক অভিভাবক এলাকাবাসীদেরকে তুমি maaf করে দাও আল্লাহ চার পাশে যত কবর কবরগুলোরই তুমি জান্নাতের گلজার বানিয়ে দাও আল্লাহ এই করোনা ভাইরাস আসমানি বালা হইনি আসমানি উঠাইয়া নাও বালা হইলে দাফন করে দাও আল্লাহ সোনার মক্কা মদিনা আমাদেরকে একটি বার তুমি নসিব করো আল্লাহ আমি সাতবার পবিত্র হজ আদায় করলাম আল্লাহ বারবার সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ যেই দিন এই জীবনের শেষ দিন হয়ে যাবে গো আল্লাহ যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাব জান্নাতি বানায়ো ওলি আল্লাহ বানায়ো আর আমাদের সম্মানই পয়ায়া দিও লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম الসলাম عলیকুম وরাحমةال্লه وবরকাতh দেখা হবে بারবার